কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছেন ইকবাল হোসেন শুক্রবার দুপুরের দিকে তাকে কুমিল্লা পুলিশ লাইনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি এক ঘটনা স্বীকার করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গ্রেপ্তার ইকবাল তার অপরাধ স্বীকার করেছে তবে কার নির্দেশে তিনি এক কাজটি করেছেন সেটাই হলো আসল প্রশ্ন পুলিশ ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা মনে করছেন এ ঘটনায় ইকবাল ঘুটি হিসেবে ব্যবহার হয়েছে তার পেছনে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী মূল ভূমিকা পালন করেছে পুলিশ বলছে সে ভবঘুরে এছাড়াও খবরে প্রকাশ হয়েছে সে নাকি মাদকাসক্ত কিন্তু প্রশ্ন হচ্ছে একজন ভবঘুরে বা পাগল কি করে সারা দেশে সাম্প্রদায়িক হামলার ফিতা কাটলো কুমিল্লায় মন্দিরে কোরআন রাখল আর দেশ জুড়ে হামলা আগুন লুট শুরু হয়ে গেল বিষয়টি কি এত সহজ নিশ্চয়ই তা নয় এতটা সরল অঙ্ক ভাবার কোনো কারণ নেই ধর্মীয় অভিযোগ এনে একটি সম্প্রদায়ের কোটি কোটি মানুষের উৎসবকে কান্নায় রূপান্তরের ঘটনা একজন ভবগুরু ইকবালকে দিয়ে হয়ে গেল সাধারণ মানুষ যেমন এটি বিশ্বাস করছে না খোদ সরকারও তা বিশ্বাস করে না পুলিশও একই প্রশ্ন করছে সরকারি দল বা সনাতন সম্প্রদায়ের নেতারাও প্রশ্ন তুলেছেন এ নিয়ে এর পেছনে কারা তাদের মুখোশ উন্মোচন জরুরি কক্সবাজারে শনাক্ত হওয়া আসামি গ্রেপ্তারের পর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত সাংবাদিকদের বলেছেন ইকবাল হোসেন নামে যাকে চিহ্নিত করা হয়েছে তার নামের আগে একটা শব্দ জুড়ে দিল সেটা হলো ভবঘুরে কখনো কখনও এমন যাদের ধরা হয় কখনো বলে পাগল না হলে বলে ভবঘুরে এই ভবঘুরে কিভাবে পবিত্র কোরআন শরীফ চিনল এটি কোনো ভবঘুরের কাজ হতে পারে না এটি পূর্ব পরিকল্পিত ঘটনা চক্রান্তকারীরা পেছনে আছে এদের বের করা রাষ্ট্র ও সরকারের দায়িত্ব এদিকে চিহ্নিত হওয়া ইকবালকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন কাজটি পরিকল্পনা মাফিক করা হয়েছে এর পেছনে কেউ রয়েছে তদন্ত সংশ্লিষ্টরাও এমন বেশ কিছু প্রশ্ন নিয়ে কাজ করছেন